নমস্কার, গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই ধরনের শাস্ত্রকথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। জয় গুরু। একদিকে ভগবানের মনের বাসনা ছিল যে আমি পরকীয়া প্রেমের আনন্দটা উপভোগ করব, কারণ স্বকীয়া প্রেমে সেই আনন্দ থাকে না, আবার পরকীয়া প্রেমে শত বাধা। তাই ভগবান চিন্তা করলেন যে মিলনে যত বাধা সেই মিলনে তত বেশি আনন্দ, আর যে বিরহে যত ব্যথা সেই বিরহেও তত বেশি আনন্দ। তাই সেই পরকীয়া প্রেমের আনন্দটা আমি উপভোগ করতে চাই। তাই নিজের মহাশক্তি লক্ষ্মী রূপিণী রাধাকে আয়ান ঘরণী করলেন। আর অন্যদিকে এই আয়ান পূর্বে ছিলেন অভিমন্যু নামে এক ঋষি, হাজার হাজার বছর ধরে তপস্যা করেছিলেন একটি বর পাওয়ার জন্য। অবশেষে শ্রীহরি কৃপা করে বললেন, বলুন ঋষিবর, আপনি কি চান? ঋষি বললেন, আমি আপনার লক্ষ্মী দেবীকে আমার ঘরণী রূপে পেতে চাই। ভগবান বললেন, অসম্ভব, তুমি অন্য কোনো বর চাও। ঋষি বলে, অন্য কোনো বর আমি চাই না, দিতে হলে দাও না হলে না দাও। এই বলে আবার তপস্যা করতে লাগলেন। ভক্তের ডাকে সাড়া না দিয়ে ভগবান তো থাকতে পারেন না। এইভাবে বহু বৎসর তপস্যা করার পর প্রভু নারায়ণ সম্মুখে দাঁড়িয়ে বললেন, ঋষিবর, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগত দ্বাপর যুগে আপনি আমার লক্ষ্মীকেই আপনার ঘরণী রূপে লাভ করতে পারবেন, কিন্তু সেই জন্মে আপনি নপুংসক হয়ে জন্ম নেবেন। তাই শ্রীহরির কৃপায় সেই ঋষি পরবর্তীতে আয়ান রূপে জন্ম নিয়ে রাধারানীকে নিজের স্ত্রী রূপে লাভ করলেন, আর ওদিকে ভগবানও পরক্রিয়া প্রেমের স্বাদ আস্বাদন করলেন। জয় গুরু।